শিকার হতে হচ্ছে কি? সমস্যা ছিল বলতে আপনার, আমরা যে দেবতা বাড়িগুলি, এটা তো আমাদের কিছু কিছু দেবতাগারি আছে টোটালি পাবলিক, আর কিছু আছে গভর্নমেন্ট ম্যানেজ টেম্পল। আমাদের তো গভর্নমেন্ট ম্যানেজ টেম্পল, আমরা তো গভর্নমেন্ট ম্যানেজ টেম্পল দেবদেবার এমনি মন্দিরের খরচপাতি তো সরকার দিতে আসে, প্লাস আমাদের একটা নতুন একটা ভাতা দিতে আসে আর কি। কিন্তু ওই ভাতাতে তো আমাদের সবার পরিপূর্ণ হয় না, কিন্তু মন্দির খোলা থাকলে ধরুন ভক্ত সমাগম হলে ভক্তদের দান দক্ষিণে তো আমরা করছি, ভক্তদের দান দক্ষিণে না থাকে তো এই কয়েকদিন আমাদের করুণ অবস্থা। যেমন আমাদের অন্নভোগ হয়, হ্যাঁ, অন্নভোগের যে সবজির আমরা নিজেদের ব্যবস্থা করতে হয়, পরে সরকার এটা বিল করলে দেয় ঠিকই, কিন্তু আপনার এখনও করোনার অবস্থা, এখন আমরা কি নিজেরা খাবো না ঠাকুরের খাওয়ামো, ওই দিক থেকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর ভক্ত সমাগম না হলে তো ধরুন দান দক্ষিণের উপরে আমরা চলি, দান দক্ষিণে যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের তো একটু অসুবিধা হয়, শুধু আমাদের না, আমি আপনার সারা ত্রিপুরার ওই যে ব্রাহ্মণরা শুধু দাদনী ক্রিয়ার উপরে নির্ভরশীল, তাদের খুব করুণ অবস্থা। তাদেরকে যদি সরকার কোনো মতো একটা ভাতা দিত, দাদনী ক্রিয়া যারা করে, যাদের দাদনী ক্রিয়ার উপরে নির্ভরশীল ব্রাহ্মণরা, তাদের যদি সরকার তরফ থেকে একটা ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু তারা ফ্যামিলিটা বাচ্চা যায়। আপনি গ্রামগঞ্জে মানে মানে খবর লয়ে দেখেন, আপনারা তো সবখানে যান, খবর লয়ে দেখেন এমনও ব্রাহ্মণ আছে যারা শুধু দাদনী ক্রিয়ার উপরে নির্ভরশীল, তারা অনেক সময় বাড়িতে চলে পড়ে না, ধার ধার দেনা দেনা করে চলছে, যার যতবন অবস্থাপন্ন যতবন যারা আছে তারা তারা কিছু সহযোগিতা করতেছে, এরকমভাবে চলছে। বর্তমানে আপনার কত টাকা করে ভাতা পাচ্ছে? বর্তমানে এখানে ধরুন আমরা মাসে 4,000, 5,000, 6,000 এরকম, আর অধিকারী যে আছে অধিকারী পাচ্ছে প্রায় 8,000 টাকার মতো ভাতা হিসাবে দেয় আর কি, এটা ম্যাক্সিমাম। আমাদের 4,000-6,000 এরকম ভাতা হয় একটু মাসে। এটার জন্য আমরা সরকারের কাছে, আমাদের ডিএম সাহেবের কাছে খুঁজেছি কিছু বাড়ানোর লেগে, সরকার ওখানে যখন বাড়ায় তখন বাড়ে। আপনি কি জেলা শাসকের কাছে দাবি জানাইছেন? আমরা ডিএম সাহেবের কাছে তো সবসময় জানাইতেছি, আমাদের তো ডিএম সাহেবেরই জানাই দিব। কি আশ্বাস দিয়েছে স্যাররা? খুঁজেছে তো আমি গভর্নমেন্টের করে লিখি, গভর্নমেন্টের করে তো লেখছো স্যার, ডিএম সাহেবের লেখছো, কারণ গভর্নমেন্টের তরফ থেকে যদি হয় তাহলে ভাঙবানি। শেষবার কবে নাগাদ জানিয়েছি? এটা আপনার আমাদের এই যে 40 স্যার থাকতে তখন একটা আমরা জানাইছিলাম শেষবারের মতো, আমাদের লাস্ট কিন্তু এটা এখন পর্যন্ত কোনো উত্তর আমরা পাইছি না।